বিশ্বকাপ শুরু হয়ে গেছে প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে দিয়েছে টিম ইউএসএ কানাডা প্রথমে ব্যাট করে একশো চৌরানব্বই রান করে বিশাল ইনিংস কিন্তু সেটা সতেরো দশমিক চার ওভারে একশো সাতানব্বই রান করে জিতে যায় সাত উইকেটে ইউএসএ তাদের একজন ব্যাটসম্যান যিনি জন্মগ্রহণ করেছেন ইউএসএতে বাট তিনি খেলেছেন সেই হোফ এবং জ্যাসন হোল্ডারদের সাথে নিকোলাস পুরান তাদের এগেন্স্টেও খেলেছেন সেই অ্যারন বলে চৌরানব্বই রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেন তার ইতিহাস যদি একটু বলি দুই সাল পর্যন্ত বারবারডোসের হয়ে খেলেছেন তারপর তিনি আঠারো সালের দিকে ইউএসএতে চলে আসেন এবং ইউএস যে ওডিআই স্ট্যাটাস এটা পাওয়ার পেছনে তার অবদান রয়েছে তিনি একটা সেঞ্চুরি করেছিলেন এবং সেই সেঞ্চুরির সুবাদে ওডিআই স্ট্যাটাস পেয়ে যায় তারপর আর পেছনে ফিরে তাকাতে হয় নাই অ্যারন জোনসকে এবং কানাডার সাথে চল্লিশ বলে চৌরানব্বই রানের একটা দানবীয় ইনিংস দশটা ছক্কা চারটা চার ভাবা যায় তো এই ইনিংস যদি আপনি দেখতে চান হাইলাইটস দেখুন কেমন ব্যাটিং করেছে কেমন দেখেছেন যারা দেখেছেন জানাবেন কমেন্টে না দেখে থাকলে হাইলাইটস দেখুন